আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, সবাই কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছো। তো আজকের যে ভিডিওটা নিয়ে এসেছি, এই নিউজটা অনেকেই শুনেছো অলরেডি হয়তো। তো নিউজটা আজকের এটা খুবই দুঃখজনক, দুঃখের বিষয়। যারা ডিগ্রি ফাইনাল ইয়ারের পরীক্ষার্থী ছিলা 2020 সালের, তোমাদের প্রিপারেশনটা হয়তো অনেকেই নিয়ে শেষ করে ফেলেছো, অনেকেই কিছু ঘাটতি ছিল। তো তোমাদের শেষ মুহূর্তে এসে তোমাদের রুটিনটা সংশোধন করা হয়েছে এবং রুটিনটা পরিবর্তন হয়ে গেছে, তোমাদের পরীক্ষা পেছানো হয়েছে। তো তোমাদের পরীক্ষা শুরুটা হবে ইংরেজি পরীক্ষা আবশ্যিক বিষয়ের 6/9/2022 ইং তারিখে। এই হচ্ছে তোমাদের পরীক্ষার রুটিন। তো যাই হোক, যারা অনেকেই প্রিপারেশন নিয়েছিলা বা অনেকের জন্য ভালো হয়েছে, আবার কারোর জন্য খারাপ হয়েছে বিষয়টা। তো যারা প্রস্তুতি খারাপ ছিল, যাদের তাদের একটা সময় পেয়েছে বাড়তি সময়টা, আশা করি এই সময়ের ভিতরে তোমরা তোমাদের প্রিপারেশনটা নিয়ে শেষ করে ফেলবা ইনশাল্লাহ, আশা করি। তো এ হচ্ছে তোমাদের পরীক্ষার রুটিন। তোমাদের 6/9/2022 ইং তারিখ থেকে তোমার ইংরেজি পরীক্ষা শুরু হবে আর শেষ হবে তোমাদের 19/10/2022 ইং তারিখে। তো এই হচ্ছে তোমাদের রুটিন। তো এই সময়ের ভিতরে তোমরা এখন এক দেড় মাসের মতো সময় পেয়েছো হাতে, এই এক দেড় মাস সময়টা ভালোভাবে কাজে লাগানোর চেষ্টা করো, ভালো করে পড়াশোনা করো এবং বিশেষ করে ইংরেজি বিষয়টার উপর বেশি বেশি জোর দিয়ে পড়াশোনা করো, তাহলে তোমাদের পরীক্ষা ভালো হবে ইনশাল্লাহ। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।